বঙ্গভবন আগে ঠিক করেন না, আল কোরআনের আলো সংসারে জ্বালো না, সংসারে জ্বালান নাই, নিজের জীবনে জ্বলে নাই, নিজের স্ত্রীর জীবনে জ্বলে নাই, নিজের সংসারে জ্বলে নাই, নিজের সন্তানের ভিতরে জ্বলে নাই, নিজের আশেপাশে জ্বলে নাই, সংসারে। সোলোকান কত সুন্দর জীবন দিয়ে ভালাচ্ছে, জীবনে কোরআনের পাঁচটা এত অর্থ জানে না, অর্থ শহীদ হয়ে গেছে। কি প্রতিষ্ঠা করার জন্য তুই শহীদ হইলি, তুই কি প্রতিষ্ঠা করার জন্য শহীদ হলি সেই জিনিসটা তুই নিজেই জ্ঞাত না। তা তুই কি বলতেছ, চাতা আমরুনান্নাস বিল বির ওয়া তানসাউনান ফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। অন্যকে নসিহাত করো, নিজেকে ভুলে যাও, আর তুমি আল্লাহর কিতাব পড়ো। লিমা তাকুনুনা মা আলা তাফালুন, এমন কথা বলো না, আল্লাহর কাছে এটা অত্যন্ত গহিত যা নিজে তুমি নিজে করো না, এমন কথা বলার অধিকারই নাই। তাহলে বলছে আগে মুসলিম হতে হবে, তারপরে বলতে হবে। তো নিজেরা আল্লাহ পাকের ঘর নির্মাণ করে এই ঘর পরিচালনা করতে গেলে তাকে সর্বাগ্রে সর্বপ্রথম মাসলা মাসআলা মাসআলা, এই আয়াত থেকে মাসআলা বের হচ্ছে, ইস্তিমবাত করে মাসআলা যে ফকিরা বের করে। ইউফাক্কিহু ফিদ্দিন মা ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ পাক ভালোবাসেন তাকে দ্বীনের সমদার বুঝ দান করে, এটার নাম ফিক। এটার নাম কি? ফিক। এই ফিক বের হচ্ছে এখান থেকে যে এই ঘর নির্মাণ করার পরে এই ঘর পরিচালনা করার জন্য সর্বাগ্রে শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। মুসলিম না হইলে এই ঘরে তার মুতাল্লি হওয়ার অধিকার নাই, এই ঘরে সভাপতি হওয়ার অধিকার নাই, এই ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের থাকতে পারে না। বিধায় 13টি বছর অপামনীয় নির্যাতন সহ্য করে ওই বাইতুল্লাহর চাবিকাঠি সব তার বাপ দাদার কাছে ছিল, চাচার কাছে ছিল, তারপরে আল্লাহর রাসূল সেখানে ফিরতে পারে নাই, চলে যেতে হয়েছে হিজরত করে। আবার ফিরে এসে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আফওয়াজা, ফৌজ দর ফৌজ, দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে, রাসূল বাইতুল্লাহ ঢুকেছে আর লাঠির ডগা দিয়ে এভাবে করে এই দেখেন জাল হাক ওয়াজ হাকাল বাতিল। কিতাল না বেটা, কিতাল করে বিতাল করিস না, কিতাল পরে শোন, আগে কোরআন বোধ, কোরআন বোধ। 13টি বছর মার খাইছে মক্কার জীবন, কয় আমরা মক্কি জীবনে আছি। মক্কি জীবন মানে, মক্কি জীবন মানেই তো কঠিন জীবন, টোটাল জীবনটাই সংগ্রামের জীবন, মায়ের খাওয়ার পালা। এখন আমাদের মায়ের খাওয়ার পালা শুরু হয়েছে নতুন, এই আমরাই মক্কি জীবনে আছি, কি কথা দেখছি না? মক্কি জীবন, মক্কি জীবন শেষ হলো মদিনায় প্রেসিডেন্ট হইতে কোনো কিতাল করা লাগে নাই। মদিনায় প্রেসিডেন্ট হওয়ার জন্য কি করছে? তালাল বাদরু আলাইনা মিংসানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা, রাসুল যাচ্ছেন রিসেপশন করে রাসুলকে নেওয়া হচ্ছে, কি কথাটি কি না? সমস্ত মদিনার আনসার তারা সাহায্য করতেছে, এমন কি বলছে স্ত্রী দুইটা একটার তালাক দিয়ে দেবো, হাই হিজরত করে চলে আসছো আল্লাহর জন্য। কি চাও তুমি এই জমি জমা দেখতেছো কতটুক লাগবে আল্লাহর জন্য? নিবেদিত একে মুসলিম আত্মসমর্পিত সারেন্ডার, সব আমার আল্লাহর, যতটুক লাগবে তুমি আল্লাহর জন্য এসেছো, তুমি কি চাও আমার কাছে? আমি আল্লাহর জন্য সব দিতে রাজি আছি। সাবিকুন আল্লাউলুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এটা বৈশিষ্ট্য আল্লাহ দিছে বেটা, বৈশিষ্ট্য তারা অর্জন করছে। তুমি আবার নতুন বৈশিষ্ট্য কোথার থেকে নিয়ে আসলে? তোমার বৈশিষ্ট্য আনতে গেলে তো তোমার বৈশিষ্ট্য থাকতে হবে। এই দল হিজরত করেছে আল্লাহর জন্য, আবু বকর চিফ জাস্টিস হিজরত করেছে আল্লাহর জন্য, মার খাইতে খাইতে মারতে মারতে আবু বকরকে মরে গেছে মনে করে তারপরে ছেড়ে গেছে আবু বকরকে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, হযরতে বিলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসার, সুমাইয়া, এদের কথা না বললে কৃপণাত হয়ে যাবে, বহির হয়ে যাবে। এরাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে সর্বপ্রথম জীবনের তাজার রক্ত জমিনে ঢেলে দিয়ে আজকে এখানে তাকওয়া মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। আপনি জানেন না এখানে আমি টুনটুনি বাজানো হতো এই জায়গায়, কিন্তু আজকে টুনটুনি মুক্ত হয়েছে সুমাইয়ার রক্তে, বিলালের কষ্ট অবর্ণ নির্যাতনের কারণে। বিলাল জবানে হালে বলছে আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ, জীবনের সব শেষ হতে পারে, সম্পদ শেষ হতে পারে, এমনকি জীবনের নজরানা দিতে পারি, কিন্তু তাওহীদ ছাড়তে পারি না, তাওহীদ ছাড়তে পারি না। সেই বিলাল, সেই আম্মার, সেই আসার, সেই আবু বকর, সেই ওসমান, এই তাদের বরকতে আজকের আমরা এখানে তাকওয়া মসজিদে বসে আল্লাহর কথা শুনতেছি, নাইতো এইখানে বট গাছের নিচেই বসে সিঁদুর লাগাইয়া টুনটুন বাজাইতা।
আমরা তো টুন টুন বাল্টি ছিলাম, ওইখান থেকেই আইছিল আল্লাহর রাসূলের অবর্ণনীয় নির্যাতন সহ্য করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবর্ণনীয় নির্যাতন করে মাথার রক্ত পায়ে চলে গিয়ে জুতো মুবারক আটকে গেছিল তায়েফের জমিনে। সেইখান থেকে মোহাম্মদ বিন কাসিমের জন্ম, 17 বছরের যুবক এসে সিন্ধু বিজয় করেছিল। আল্লাহু আকবার! এটা তো রাসূলের সবরের বরকতে। রাসূল সবর করেছিলেন, তখন ধৈর্য ধারণ করেছিলেন, এমনকি ফেরেশতা আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিল আমিনকে পাঠায় বলছে, দুইজন ফেরেশতা পাহাড়ের কাছে নিয়োজিত, আপনি বললি দুই সাইডের পাহাড় দিয়ে একেবারে টোটাল তায়েফবাসীকে একেবারে পিষে শেষ করে দেওয়া হবে, শুধু আপনার ওয়ার্ডারের অপেক্ষা, আপনি বলুন। আল্লাহু আকবার! আমার সন্না কাইল্লা রহমতাল্লিল্লামিন, তমাম জাহানের জন্য রহমত, জমাদাতের জন্য রহমত, হাইওয়ানাতের জন্য রহমত, মানুষের জন্য, দানবের জন্য, সারা পৃথিবীর জন্য যিনি রহমত, রহমতাল্লিল আলামিন বলছে, যারা আমাকে বোঝে নাই, ওরা আমার বোঝে নাই, বুঝলি এই কাজটা করতো, আমি যে টিনে আসছি, আমি ওদের কল্যাণকামী, আমি ওদের যে সত্যিকারে জান্নাতের দিকে রাস্তা দেখাচ্ছে, এটা বুঝতে পারে নাই, যদি বুঝতো তাহলে আমার পরে এই নির্যাতন করা করতো না। দেখেন, একে বলে দায়ী, এই হচ্ছে শাহেদাও, অমবাসেরাও, ওয়ানাদিরও, ওয়াদাইয়া নীলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীর। আল্লাহু আকবার! দায়ী, আজকে কি দায়ী নাকি? এগুলো একজনের বাস দিয়ে ডুবোই দিতে পারলে জাহান্নামে ডুবোনো সোল এসেন দিছে, ওরা কাফের, ওরা মোশরেক, কাফের মোশরেক বানানোর জন্য আপনি দায়ী হয়েছেন? কাফের মুশরিকরা এই শেরেক থেকে আর কুফুর থেকে ফিরায় ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য দায়ী কর্তব্য, আপনি খালি তাকফির করতেছেন, ওইটা কাফের, ওইটা কাফের, ওইটা কাফের, ওইটা কাফের, কাফের বানায় বানায় ওকে দূরি সরাই দেবেন, এই দায়িত্ব আপনাদের কে দিচ্ছে? আপনার দায়িত্ব তো কাফের মুশরিকদেরকে ইসলামে আল্লাহতে আত্মসমর্পণের মেহনত করবেন, প্রচেষ্টা চালাবেন, প্রচেষ্টা চালাইতে চালাইতে মায়ের খাইবে, নির্যাতন সহ্য করবেন, ওয়াতাওয়া সাউবিল হাক্কি, ওয়াতাওয়া সাউবিল সাব ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, সবরে প্রতিযোগিতা করবেন, আপনি সবরের ক্লান্ত সীমায় পৌঁছে যাবে যখন, তখন আপনার এমন অবস্থা হবে বলতে বাধ্য হবেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ তখন উত্তর দেবে রাসূলকে, আলা ইন্না নাসরাল্লাহে কারীব, আলা ইন্না নাসরাল্লাহে কারীব, 13 বছর, 13 বছর তুমি 13 দিন দাওয়াত দাওনি, কয় কি ওরা মাঝামি ও জীবনে ফেরবে না, ওর কপালে নাকি মোহর লেগে গেছে, তুমি দেখাইছিলা মোহর লাগছে কি না লাগছে তুমি কি অন্তরের খবর জানো? অন্তরের খবর তো অন্তর্জামি জানে, তোমার যা বলছে তুমি তাই করো, কি কথাটা কিনা? তোমাকে বলছে কি ওমা আলার রাসূলুল্লাহ বালাগুল মুবিন, তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দিয়ে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হেদায়েত দেব। আপনি তো হেদায়েত দেওয়ার কোনো শক্তি রাখেন না, রাসূলও হেদায়েত দেওয়ার শক্তি রাখে না, হেদায়েতের সম্পূর্ণ মালিকানা আল্লাহ পাকের হাতে। এই জন্য রব্বুল আলামিন বাধ্যতামূলকভাবে সূরা ফাতিহাকে বাধ্যতামূলক করেছেন, সূরা আল হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়া কুরআনাল আযীম, বারবার পড়ি তো হাত বেঁধে বিনীতভাবে রবের কাছে প্রার্থনা আছে কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা যদি ভাই তোমার হাতে থাকতো আর আমার হাতে থাকতো, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো সালাত আদায় করেছে, এমনকি জানাজার সালাতেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য উসওয়া, তিনি কি হিদায়াত প্রাপ্ত ছিলেন না? নিশ্চয়ই হিদায়াত প্রাপ্ত ছিলেন, তিনি হাত বেঁধে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তার মানে যে কোনো সময় এই পথ থেকে পদস্খলন হওয়ার সমূহ সম্ভাবনা আছে, বিদায় আল্লাহর রাসূল আল্লাহর কাছে প্রতিটা সালাতে হিদায়াতের প্রার্থনা করছেন।